আমাদের সেকেন্ড চ্যানেল পাজেল ওয়ার্ল্ড বিজি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকার ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম দিনের যে কার্যক্রমগুলো সেইগুলো সমাধান করব। তোমরা যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধাপ এক, প্রথম কর্মদিবস 90 মিনিট। কাজ এক, দলের আলোচনা ও পরিকল্পনা করা 30 মিনিট। প্রথমে শিক্ষক শিক্ষার্থীদের কিছু দলে ভাগ করে দেবেন। প্রতি দলের পক্ষ থেকে 3-4টি সাহিত্য উপাদান যেমন গল্প, কবিতা, ছড়া, সঙ্গীত রচনা ইত্যাদি নির্বাচন করে তৃতীয় দিনে একটি সাহিত্য মেলার আয়োজন করার নির্দেশনা দিবেন। তো চূড়ান্ত মূল্যায়নের দিন একটা সাহিত্য মেলার আয়োজন করা হবে। শিক্ষার্থীরা বাংলা পাঠ্যপুস্তক ও অন্যান্য উৎস পর্যালোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিবে তারা এককভাবে কে কী ধরনের সাহিত্য রচনা করতে চায়। তো এটা মূলত পরিকল্পনা হবে কে কোন সাহিত্য নিয়ে কাজ করবে, ঠিক আছে? সাহিত্য রচনা করা 60 মিনিট। মূল্যায়ন উৎসবের দিন সাহিত্য মেলার প্রদর্শন করার জন্য শিক্ষার্থীরা এককভাবে যে কোনো এক ধরনের একটি সাহিত্য, এটি হতে পারে গল্প, কবিতা, ছড়া কিংবা সঙ্গীত রচনা, প্রবন্ধ ইত্যাদি, নিজের কল্পনা অনুভূতিকে কাজে লাগিয়ে রচনা করবেন। তো এটি নিজেদেরই তৈরি করে নিতে হবে। এই কাজটি প্রথম দিন শিক্ষকের সামনে বসেই করতে হবে। শিক্ষক নিশ্চিত করবেন শিক্ষার্থী এককভাবে কাজটি করেছে। শিক্ষার্থী তার লেখা রচনাটি দলগতভাবে সংগ্রহ করে দলের নাম উল্লেখ করে শিক্ষকের কাছে জমা দিয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে সাহিত্য রচনা করা। এটি হতে পারে গল্প, কবিতা কিংবা ছড়া। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমি এটি কেবল নমুনা অ্যান্সার দিয়েছি, ঠিক আছে? তুমি যে এটি লিখবে এমন না, তুমি তোমার মতো করে গল্প তৈরি করে নিবে। স্বপ্ন, আমার গল্পের নাম কি? স্বপ্ন। তোমরা একটা হেডলাইন দিবে, তারপর গল্পটা স্টার্ট করবা। এখন যদি এই গল্পটা পড়তে চাই তাহলে প্রচুর সময় নষ্ট হবে, তোমরা এই গল্পটা দেখে নিতে পারো। তারপর এখানে একটা কবিতা রচনা করেছি, ঠিক আছে? এই কবিতাটাও তোমরা দেখে নাও। দেন এখানে একটা ছড়া রয়েছে। এইভাবে তোমরা এইগুলো রচনা করবা, ঠিক আছে? এগুলো জাস্ট নমুনা উত্তর ছিল। কোনো শিক্ষার্থী যদি কোনো বিশেষ চাহিদার কারণে সাহিত্য লিখে প্রকাশ করতে না পারে তখন তাকে অন্য যে কোনো উপায়, এটি হতে পারে আঁকা, সঙ্গীত, ইশারা ইত্যাদি, তার অনুভূতি ও চিন্তা প্রকাশ করার সুযোগ করে দিতে হবে। শিক্ষকের প্রস্তুতি, শিক্ষক পাঠ্য বই ছাড়াও সাহিত্যকর্ম আছে যেমন বই, পত্রিকা, সাহিত্য পাতা ইত্যাদি শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে নিয়ে আসবেন। তো আশা করছি বুঝতে পেরেছ আমি তোমাদের প্রথম দিনের যে মূল্যায়নটা হবে তার অ্যান্সারটা দিয়ে দিয়েছি এবং কীভাবে হবে সেটা বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা ধাপ 2 এই জায়গা থেকে শুরু করবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।